ছিল। হ্যাঁ, খুবই ভালো লাগছে এরকম একটা পুরস্কারে আমি যে নমিনেটেড হয়েছি, ভালো লাগছে। যে কোনো অভিনেতার পক্ষেই যে কোনো কাজে নমিনেটেড হওয়াই আনন্দলোক আনন্দলোককে এরকম অনুষ্ঠান আমি আগে কখনো আসিনি, এটা আমার ফার্স্ট টাইম। আর হ্যাঁ, পড়েছি, ম্যাগাজিন পড়তাম, এই সমস্ত পড়তাম, তো সেই অনুষ্ঠানে আমি এসেছি। রিয়েলি আই এম ভেরি এক্সাইটেড।